কোচবিহারের দিনহাটার নাজিরহাটের শালমারা এলাকায় বিজেপি কর্মীকে মারধর ও বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত এক বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোচবিহারের তুফানগঞ্জ থানা ছড়ার পারে সালিশি সভায় বাবা ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার প্রধানের। থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের বিহারপট্টি এলাকায় বাড়ি থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। প্রণয় ঘটিত কারণে তরুণ আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার কদম্বগাছিতে কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, বিষ খেয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্ত অনুমান। কি কারণে বছর কুড়ির ওই তরুণ আত্মঘাতী হয়েছেন খতিয়ে দেখছে পুলিশ। ফলচুরির অভিযোগে কিশোরকে মারধর ফল ব্যবসায়ীর, উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকার ঘটনা। মারধরে গুরুতর জখম কিশোরকে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বনগা থানায় ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেয় অধরা অভিযুক্ত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 টাকা চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষকদের নামেই পোস্টার পড়ল বারাসাত প্রাথমিক বিদ্যালয়। 2 টাকা অনুদানের কথা বলে পোস্টার, ঘটনার নিন্দা স্কুল ইন্সপেক্টরের। কে বা কারা পোস্টার দিয়েছে তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সোনারপুরের মিশনপল্লীর সারদা বিদ্যাপীঠে ভর্তিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ। শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধায় নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কুঞ্জপুর গ্রামে চোলাই পাচারের অভিযোগে গ্রেপ্তার এক, উদ্ধার 300 লিটার চোলাই। সূত্রের খবর, ওই যুবক মুলিদা থেকে চোলাই নিয়ে কুঞ্জপুরে যাচ্ছিল, সে সময় তাকে পাকড়াও করেন আবগারি দপ্তরের অফিসাররা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ইন্দার বাণিজ্যিক কমপ্লেক্সে সোনার দোকান ও একটি সংস্থার অফিসে চুরি, লক্ষাধিক টাকা লুটের অভিযোগ। খড়গপুর টাউন থানার পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পোস্তা বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত 3টি দোকান, দমকলের 2টি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পশ্চিম বর্ধমানের কুলটি থানার কাঁকরশোলে পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও একজন, পিকআপ ভ্যানের চালক পলাতক। মালদার পুখুরিয়া থানার কাঁঠাল এলাকায় ট্র্যাক্টরের ধাক্কা সাইকেল আরোহীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়, ট্রাক্টর চালক পলাতক। জমিতে আল দেওয়া নিয়ে বিবাদের জের মালদার ভূতনি থানার বালিটোলা গ্রামে প্রতিবেশীদের হাতে আক্রান্ত যুবক, গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। বেলগাছিয়া ভাগাড়ের লাগামহীন দূষণ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও হেলদোল নেই পুর প্রশাসনে। মেয়র পরিষদের আশ্বাস, ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। বহরমপুরের কাশিমবাজার রেলগেট লাগোয়া এলাকা থেকে উদ্ধার 3টি কৌটো বোমা, ঘটনাস্থলে এসে সেগুলিকে উদ্ধার করে সিআরডির বম্ব স্কোয়াড, পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা বোমাগুলি রাখলো তা খতিয়ে দেখছে পুলিশ। মহিষাদলে পুলিশ কনস্টেবল খুনে দোষী সাব্যস্ত কর্ণ বেরাকে যাবজ্জীবন সাজা দিল হলদিয়া মহকুমা আদালত। কর্ণ সঙ্গী শেখ রহিমকে 10 বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন কর্ণর আইনজীবী। বোলপুর থানার ঘেরপাড়ায় ভুয়ো চালান দিয়ে বালি বিক্রির অভিযোগ বালিঘাট মালিকদের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ লরি চালকদের, পাশাপাশি বালি তোলার জন্য ভারী গাড়ি যাতায়াত করায় বেহাল রাস্তা, মেরামতির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। শান্তিপুর কাণ্ডের পর সতর্ক প্রশাসন, বেআইনি চোলাইয়ের ঠেক ভাঙতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় অভিযান পুলিশ ও আবগারি দফতরের, ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি ঠেক, আটক করা হয় একজনকে।